নবীপুর এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক মাধ্যমিক পরীক্ষার্থী শেষ পর্যন্ত দিতে পারল না পরীক্ষা। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০টা নাগাদ চাকুলিয়া থানার নবীপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, দিলবর হোসেন নামের চাকুলিয়া থানার তোরিয়াল হাই স্কুলের ছাত্র মাধ্যমিক পরীক্ষা দিতে ডালখোলা থানার লালগঞ্জ হাই স্কুলে যাচ্ছিল। সকালে দিলবর হোসেন কাহালগাঁও গ্রাম তার বাড়ি থেকে বাইক নিয়ে বের হয়, এমন সময় নবীপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে যায়, যার জেরে গুরুতর আহত হয় ওই ছাত্র। সকাল ১০:৩০ নাগাদ তার বাবা খবর পায় তার ছেলে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে পড়ে আছে নবীপুর এলাকায়। খবর শুনে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে তার পরিবার। তারা আহত দিলবর হোসেনকে উদ্ধার করে চাকুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে রেফার করে দেয় চাকুলিয়া গ্রামীণ হাসপাতালের কর্মরত চিকিৎসকরা। শেষ পর্যন্ত পরীক্ষা দিতে পারল না ওই মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই পরীক্ষা দিতে যাচ্ছিল আমার ছেলেটা, যায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কোন স্কুলে পড়তো? তোরিয়াল স্কুলে, লালগঞ্জ যাচ্ছিল পরীক্ষা দিতে। লালগঞ্জ সেন্টার হয়েছিল? হ্যাঁ, সেন্টার হয়েছে। তো মানে এখানে কোথায় ইয়ে হয়েছিল? এই নবীপুরের পাশে। নবীপুরের পাশে? হ্যাঁ। নিজে নিজে পড়ে গেছে? নিজে নিজে পড়ে গেছে। কি নাম আপনার? আয়ুস মোহাম্মদ। আগে যাচ্ছিলাম আর কি, ছেলেটা আমি স্কুল তোরিয়াল স্কুলের স্টুডেন্ট, যাচ্ছিল লাইভ ইউনিভার্সিটি পরীক্ষা, ওখানে পোস্টিং হয়ে যাওয়ার, ওখানে যাচ্ছিল ব্যাগ নিয়ে, পরীক্ষা দিতে যাচ্ছিল। হ্যাঁ, পরীক্ষা দিতে যাচ্ছিল, ব্যাগ নিয়ে যাচ্ছিল আর কি, নিজেই চালাচ্ছিল, নিজে নিজেই তিনি অ্যাক্সিডেন্ট করেছেন। ওখানকার লোক মেলায় অনেক ছিল, আমিও যাচ্ছিলাম। হ্যাঁ, ওখানে আমি দেখলাম, তারপরে আমি ছেলেটাকে উঠিয়ে নিয়ে হসপিটাল নিয়ে এসেছি। ভালো কাজ কি? আমার নাম মোহাম্মদ শামসুল। ছেলেটার বাবার নাম? ছেলেটার বাবার নাম মোহাম্মদ আয়েস। আপনাদের গ্রামেরই কি? আমাদের গ্রামেরই।